আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার মতো পুরো পলিটিক্সের ভিতরেও সেরকম মানুষজন খুব বেশি নাই, তো এটা বলতে পারেন যে সেটাও একটা তাকে একটা কারণ। আচ্ছা, আমরা যেহেতু বেশি সময় নেই, 15 মিনিটের মতো আছে, 15-16 মিনিট, অন্যান্য বিষয়েও যেহেতু একটু আলাপ করব, এ কারণে প্রসঙ্গ একটু পরিবর্তন করছি। আপনার সাক্ষাৎকার প্রসঙ্গে একটু আসি। আপনি সাক্ষাৎকার নিজে অনেকগুলো সাক্ষাৎকার করেছেন এবং কিছু সাক্ষাৎকার অনুবাদ করেছেন, তো অনুবাদগুলো আমরা আজকে মানে আলাপ করব না। আমরা আপনি যে সাক্ষাৎগুলো নিয়েছেন তার মধ্যে মানে কয়েকটা সাক্ষাৎকার নিয়ে একটু আলোচনা করি এবং সেগুলো থেকে অন্য দিকেও যাওয়া যায় কিনা। প্রথমে আমি এস এম সুলতানের কথা বলবো। এস এম সুলতানের একটা দীর্ঘ সাক্ষাৎকার আপনি করেছেন এবং দিনব্যাপী সম্ভবত সেটা ছিল, এবং আমাদের এক বন্ধুও কিন্তু আছেন, ওই যে নাসির আলী মামুন, উনি বছরের পর বছর এস এম সুলতানের উপর কাজ করেছেন, তার প্রতিকৃতি। এবং আমরা বলবো যে সৃষ্টিশীল কাজের মধ্যে মানে মামুন ভাই এস এম সুলতানকে তার আলোকচিত্রে ব্যাপক ভাবে আসলে তারেক মাসুদের একটা ফিল্ম করেছেন, আপনিও সাক্ষাৎকার নিয়েছেন, আহমেদ সফা তার প্রবন্ধ লিখেছেন। তাই এভাবে কিন্তু আমরা এস এম সুলতানকে পাই যে বিভিন্ন ভাবে। তো আপনার সাক্ষাৎকার গুলো এস এম সুলতান প্রসঙ্গে যাওয়ার আগে সাক্ষাৎকারের ধরনটা নিয়ে আমি একটু কথা বলবো, যে আপনি যখন এই সাক্ষাৎকার গুলো নেওয়া শুরু করলেন তখন আমরা দেখলাম যে একদম একদম ভিন্ন একটা বিষয়, কারণ বাংলাদেশে খুব গতানুগতিক ভাবে সাক্ষাৎকার হতো, প্রশ্ন উত্তর এবং খুবই সংক্ষিপ্ত এবং খুবই যান্ত্রিক, এবং সাক্ষাৎকার যিনি নিচ্ছেন তিনি মনে করেন মানে মনে করতেন যে যিনি দিবেন তারই দায়িত্ব মানে তার ব্যাপারে সমস্ত কিছু বলা ইত্যাদি আর কি। তো খুব এরকম একটা অবস্থা থেকে আপনার সাক্ষাৎকার গুলো তো আমরা দেখলাম খুব অর্গানাইজ, আপনি ভাগ করে নিচ্ছেন বিভাগ, আপনি আগে একটু স্টাডি করার চেষ্টা করছেন এবং আপনি সময়ও আপনি দিচ্ছেন। তো এইটা আপনার মানে এই যে সাক্ষাৎকার, এটা তো একটা আলাদা একটা এভিনিউ, কিন্তু অনেকে কিন্তু সাক্ষাৎকার ব্যাপারে কোনো আগ্রহী নাই, হয়তো লেখালেখি করে এবং বলে যে না সাক্ষাৎকার এগুলো কোনো আগ্রহ বোধ করে না। আবার অনেকে আছে, আমরা জানি ইতিহাসের অনেকে, ওরিয়ানা ফালাসি থেকে শুরু করে অনেকেই, যে তাদের সাক্ষাৎকার দিয়েই তারা এমন এমন ইতিহাস সৃষ্টি করেছেন যেটা অত্যন্ত অনুপ্রেরণামূলক। তা আপনার এই সাক্ষাৎকার মানে নেওয়ার বিষয়টা কিভাবে আসলো ভিতরে, এটা সংক্ষিপ্তভাবে, এবং কাদের কাদের আপনি নিবেন সেটা আপনি কিভাবে সিলেক্ট করলেন? বলতে পারেন, আপনি যেটা বললেন যে আমাদের সেই সময় প্রচলিত যে সাক্ষাৎকারের ফরম্যাটটা ছিল আর কি, এটা আমি খুব খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম এই এই ধরনের সাক্ষাৎকার, মানে একটা জেরার মতো আর কি, সাক্ষাৎকার না তো এটা জেরা আর কি, যে এবং কোনো রকম হোমওয়ার্ক ছাড়া একটা মানুষকে নিয়ে মানে যে জিনিসগুলো জানা আছে সেইগুলোই আবার হয়তো জিজ্ঞাসা করা আর কি, আপনার কী কী বই প্রকাশিত হয়েছে, হ্যাঁ এই ধরনের। তো আমার যেটা ডেফিনেটলি সে এই এই অভাব বোধ থেকে বলতে পারেন, ইন্টারভিউ যেটা বলে আর কি, যে ইংরাজিতে বলে ইন্টার এক্সচেঞ্জ অফ ভিউজ, মানে দুজন মানুষ এটা একটা যৌথ সৃষ্টি, এবং আমার এবং ইন্টারভিউর একটা মূল এসেন্স হচ্ছে কিউরিওসিটি। আমি যার কাছে যাচ্ছি তার ব্যাপারে আমার কিউরিওসিটি মানে আছে বলেই আমি সেখানে যাচ্ছি, আমি জাস্ট খালি দু একটা কথা জিজ্ঞাসা করবার জন্য তো যাচ্ছি না। তো এবং ইন্টারভিউ তখনই আমি করি যে যেই জিনিসগুলো আমি হয়তো লিখিত আকারে নেই, ডকুমেন্টেড না যে কথাগুলো আর কি, সেই কথাগুলোর পেছনের মানুষটিকে জানার জন্য আমি ইন্টারভিউটা করি আর কি। এটা একটা একটা ডার্ক, প্রতিটা বিশেষ করে ক্রিয়েটিভ মানুষের মানে ক্রিয়েটিভ প্রসেসটা মানে মাইন্ডসেটটা এক ধরনের একটা কালো পর্দার মতো বলতে পারেন আর কি। তো আমি ওই পর্দার পেছনের ব্যাপারটা দেখতে চাই এবং সেটা প্রশ্নগুলো মনে করতে পারেন যে এক ধরনের ওই ছুরি দিয়ে ঠেকেটে আমি ওই পর্দাটাকে ভেদ করা। তো যে কারণে আমি বললেন যে কিভাবে আমি সিলেক্ট করি, ডেফিনেটলি যে মানুষগুলোর ব্যাপারে আমার কিউরিওসিটি আছে, যাদের ক্রিয়েটিভ ওয়ার্ক আমি পছন্দ করি, আমাকে ভাবায় এবং আরও বেশি করে তার ক্রিয়েটিভ প্রসেসটা জানতে চাই, এবং এই এই লোকটাকে আখতারুজ্জামান ইলিয়াসের করেছি, তারপরে হাসান নাজিউল হকের করেছি, এদের লেখার আমি খুব মনোযোগের সাথে পড়তাম, এদের লেখা আমাকে ভাবাতো,
এবং আমি যে সময়গুলো লিখেছি সেটা বলতে পারেন এক ধরনের পার্সোনাল সেলফিশ রিজনও আছে কিছুটা, আমি নিজেও লেখালেখি করতে চাই তখন প্রস্তুতি নিচ্ছি আর কি। তো আমার যাদের লেখা আমার ভালো লাগে, আমার মনে হয়েছে যে তাদেরকে একটা নিংড়ে জানা জানতে চাই যে তাদের থট প্রসেসটা কি, কিভাবে কাজ করে। আমি একটা জিনিস একটু কনফেস করি, কিছুদিন আগে লন্ডনে ভ্যান গগ এর চিঠিপত্র নিয়ে একটা কিন্তু আপনার ইয়ে হয়েছে ভাইয়ের সাথে। হ্যাঁ, এটা কেন হয়েছে? ওরা বলছে যে এটা আমরা এই কারণে করছি যে ভ্যান গগ কে অনেকে জানেন যে সে আর্টের থিওরি বুঝতো না এবং আর্টের বিভিন্ন ট্রেন্ড এগুলা বুঝতো না, সে মানে আর্ট করতো এবং স্বতঃস্ফূর্ত আর্ট এইভাবে খুব মোটা মোটা স্ট্রোক করে ইত্যাদি, কিন্তু যেহেতু তার খুব ভাইব্রেন্ট এবং ইয়ে ছিল এই কারণে সে এত জনপ্রিয় হয়েছে, কিন্তু অন্যান্য দিকগুলা মানুষ জানতো না কিংবা তাকে অবমূল্যায়নও এক ধরনের করার চেষ্টা করা হতো যে সে প্রাতিষ্ঠানিক না সে। কিন্তু এই এই চিঠিগুলো প্রমাণ করে টেক্সট তার হাতের লেখা যে সে কত ক্লিয়ার ছিল কনসেপশনের দিক থেকে। ঠিক আপনার এস এম সুলতানের সাক্ষাৎকারটা পড়তে গিয়ে কিন্তু আমার তাই মনে হয়েছে, এস এম সুলতান সম্পর্কেও কিন্তু এরকম একটা ধারণা আছে বাংলাদেশে যে সে বহিমিয়ান, সে হচ্ছে যে এরকম লম্বা লম্বা চুল, বাঁশি বাজায়, নড়াইলে থাকে, বিড়াল নিয়ে থাকে, কিন্তু ও যে কত রিচ কনসেপশনাল দিক থেকেও সেটা কিন্তু আপনার এই সাক্ষাৎকার না পড়লে আমারও বা আমার মনে হয় পাঠকদের অনেকেরই বা অনেক মানুষেরই সেটা জানা হবে না। তো ওই দিক থেকে কিন্তু ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার ওই সাক্ষাৎকারটি। ইভেন আমাদের দেশে মূর্ত বিমূর্ত শিল্পের যে বিষয় একদম ক্লিয়ার কিন্তু ওনার মানে স্ট্যান্ড, এবং যতই নিরীহ এবং দার্শনিক এবং বোহেমিয়ান মনে হোক না কেন, তার যে মানে ডেফিনিট কিছু মানে চিন্তা এবং ভাবনা আছে এগুলো কিন্তু আপনার সাক্ষাৎ। আপনি কি এক্সাইটেড ছিলেন মানে ওই বিষয়গুলো? হ্যাঁ, খুবই খুবই। হ্যাঁ, মানে মানে এটাকে আপনি যেমন বললেন না, মানে অনেকেই কিন্তু এই এই প্রতিক্রিয়াটা জানিয়েছে আসলে সুলতান নিয়ে ধরনের একটা একটা গ্রুপের। আমাদের তো আবার এই ইন্টেলেকচুয়াল এক ধরনের গ্রুপ আছে যারা মানে খুব এক ধরনের নেগেট করতে চায় বিভিন্ন কথা বলে মানুষকে যে এটা নাই ওইটা আছে। এবং কবি তাইলে তো একটি বিছনা নিরাপদ, এক্স্যাক্টলি। এই কারণে কিন্তু আপনার অনেকে আবার বলে যে না আমরা কখনোই ঝোলা ঝুলাবো না, তাইলে আবার বলবে যে কবি, সুতরাং নিরাপদ। সেটাই সেটাই না, এবং যেটা যেটা আছে যে ইয়ে মানে একটু দেহাতি মানুষ এরা এত হয়তো থিওরিটিক্যালি এত বিয়ে না আর কি, পিঠ চাপড়ানোর প্রবণতা আছে আর কি। তো ওই সেই কারণে আমি যা ওই কথা সূত্রে বলি আর কি, যে মানে সহজ জিনিসের ব্যাপারে অনেকের একটা আমাদের ওই মানে মনে করে যে খুব কঠিন হতে হলে আমাকে মানে ওরকম যত বেশি ভারী কঠিন হবে সেটা কঠিনের পরিচয় সেটা আর কি। তো সেটাও আমার একটা ছিল সুলতানকে আমার মনে হয়েছে যে যে ওই যে সেই ছবিটার নামটা কি, যে ওই বীজ বপন করছে আদি বপন, এরকম ছবি যে আঁকতে পারে এবং এবং কনসেপচুয়ালি সে যে এত, এবং ডেফিনেটলি এক সময় ওখানে আপনি উল্লেখ করেছেন যে ইউরোপেও তার এক্সিবিশন হয়েছে, তো এগুলো এক্সপ্লোর করতে যেয়ে আমি তার সাথে কথা বলেছি এবং আমিও খুব এক্সাইটেড ছিলাম যে তার শুধু এটা নয় যে ধর্ম টর্ম ইত্যাদি নিয়ে যে কি চমৎকার তার হিন্দু মুসলিম ইত্যাদি নিয়ে যে কনসেপ্টগুলো আছে, পেন্টিংয়ের সমস্ত জনারগুলো নিয়ে তার যে ধারণা, ওয়ান্ডারফুল আর কি। আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি নিজেও খুশি যে ইলিয়া মানে সুলতানের সাথে পরে আমার সাথে আরেকবার দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিল যে আমি তোমার এই ইন্টারভিউতে আমি আমি নিজে খুব খুশি হয়েছি যে আমি এই কথাগুলো আর কোথাও বলতে পারিনি, আমি নিজেও খুব পছন্দ করেছি ইন্টারভিউ। এটা প্রথম বেরিয়েছিল ওই নুরুল আলম আতিক এখন ছবি করে, ও একটা নিরি বলে পত্রিকা করতো, আমরা তো আজকেই ওনার কথা আলোচনা করছিলাম, চতুর্থ মাত্রা নিয়ে আমরা আলাপ করছিলাম যে চমৎকার। হ্যাঁ হ্যাঁ, ও খুব মানে এখন